কোনো অকেশন হোক বা না হোক, বুড়ি ভোজ করে খাওয়া বাঙালিদের কিন্তু রক্তে আছে। তাই আমরাও কিন্তু চলে গেছিলাম আজ একটা সুন্দর জায়গাতে। দেখে নি ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে আমরা একটু লাঞ্চে বেরিয়েছি ট্র্যাডিশনাল অথেন্টিক বেঙ্গলি ফুডের জন্য। কী পারপাস সেটা পরে ক্রমশ প্রকাশ্য সেটা পরেই বলবো তোমাদের। তো আমরা একটু যাচ্ছি সল্টলেক 206-এর কাছেই, বাবু কালচার নামে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, খুব ভালো, সেখানকার খাবারের ফিডব্যাকও খুব ভালো পেয়েছি, দেখেছি রাদার। হ্যাঁ, আর আমরা মোটামুটি অথেন্টিক বেঙ্গলি খাবার আগের অনেক জায়গায় ট্রাই করেছি, সিক্স বালিগঞ্জ প্লেস, ভূতের রাজা দিল বর। তো আজকে একটু ডিফারেন্ট ট্রাই করার জন্য আমরা ওইখানে যাচ্ছি। এর সাধারণত ব্রাঞ্চ গড়িয়াহাটে আছে, সোদপুর আছে, সল্টলেকেও আমাদের কাছাকাছি বাড়ির কাছে একটা ব্রাঞ্চ খুলেছে। তো সেখানে গিয়ে দেখা যাক কী কী আইটেম আছে এবং খাবারের রিভিউও দেবো তোমাদের সামনে। এটা লোকেশন ওয়াইজও খুব ভালো। তোমরা ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দাও ইমিডিয়েটলি। অবশেষে আমরা সল্টলেকের সেই বাবু কালচারে এসে পৌঁছে গেলাম। বাইরে থেকে দেখতে বেশ একটা সুন্দর রাজবাড়ির মতো ডিজাইন করা, ভেতরটা কেমন হবে সেটাই দেখার। এই যে সাদা আর কালো সুন্দর মোজাইক করা, এটাই কিন্তু পুরানো দিনের বাড়ির একটা সুদৃশ্য উদাহরণ। দেখতেও বেশ ভালো লাগছিল। প্রথমে ঢোকার আগে নামটা ওখানে লিখতে হলো রেজিস্টার বুকে, তারপরেই আমরা ভেতরে ঢুকে গেলাম লাঞ্চ করার জন্য। দূরে কিন্তু একটা সুন্দর পালকি রাখা রয়েছে, মনে হয় ফটো সেশনের জন্য। আসুন ভেতরটা দেখে নিই। এই আমরা এখন বাবু কালচারে চলে এসেছি। আসতে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। এবার গন্ধরাজ ঘোল, গন্ধরাজ হলো ওইটা আমপান না, ওয়েলকাম ড্রিঙ্কস, গন্ধরাজ ঘোলটা এরপরে সার্ভ করা হবে। তো এখানে মেনু কী কী আছে সেগুলো একটু আপনাদের বলে দিই। এটা হচ্ছে মেনু কার্ড, দেখুন, ওয়েল ডেকোরেটেড, পুরনো কলকাতার কালচারের। এইটা হচ্ছে বেসিক প্রাইস থালি, 475 থেকে। এগুলো শেয়ারেবল? এগুলো অবভিয়াসলি শেয়ারেবল। তারপর ভোজ থালি, ননভেজ, দেখুন, মহাভোজ থালি 650, ভেজ মহাভোজ থালি, ননভেজ, এর মধ্যে যে কোনো একটা আইটেম আপনারা নিতে পারবেন এর সাথে, ওপরের আইটেমগুলোর সাথে। আচ্ছা, এইটা হচ্ছে ভুড়ি ভোজ থালি, যেটা আমরা এক্ষুনি অর্ডার করলাম। এর সাথে আমরা নিয়েছি চিংড়ি 2 পিস আর ভেটকি পাতুরি 1 পিস, 1050 1050। আর সেলিব্রেশন থালিতে আপনাদের এইটা আছে, তার সাথে যে কোনো একটা। আর সেলিব্রেশন থালি 2, চিংড়ি 2 পিস, ইলিশ 1 পিস। তো এখানে মেনলি যা দেখতে পাচ্ছি, 500 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনাদের ননভেজ এবং ভেজ থালি হয়ে যাবে। তো এটা কিন্তু একটা কলকাতার অথেন্টিক একটা বেঙ্গলি ফুড কালচার, আপনারা এখানে আসতেই পারেন। তো খাবার আসুক, কাবাবস আছে, এগুলো হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, আলাকাটে, এগুলো মনে হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের জন্য। প্রাইসগুলো দিয়ে দিচ্ছি, হিস্ট্রিটা আপনাদের শো করছি ক্লোজ থেকে, এবং এর কন্ট্যাক্ট লিস্টও দেখিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট লিস্টটা আমরা ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো। কন্ট্যাক্ট লিস্ট কোথায়?
চিংড়ি ভালো লাগে। খাবার চলে এসছে, দেখুন। এখানে কি কি দেওয়া হয়েছে? ভাত, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, বেগুনি, আর এটা কি ডিমের ডেবিল, আর এখানে লুচি দেওয়া হয়েছে, আরও আছে আমাদের মাছের আইটেমগুলো বাকি আছে, সেগুলো আসবে। তো আমরা আস্তে আস্তে খাওয়া আরম্ভ করি এবং তোমাদের সাথে শেয়ার করবো খাবারের টেস্ট কীরকম। এই যে সমস্ত খাবারের আইটেমগুলো চলে এসছে, ভাত, বাসন্তী পোলাও, বেগুনি, ডিমের ডেবিল, আলুর দম। চিংড়ি আছে, মাটন, আর এগুলো কি? শুক্তো, চাটনি, রসগোল্লা, এগুলো কি আছে? এটা কি আছে? দুটো আচ্ছা, মুরগি বাটা আছে, একটা বেগুন ভর্তা। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল, অবশেষে কিন্তু বাঙালির সেই প্রিয় পান, এই পান খাওয়ার জন্য সত্যিই পাগল আমি। তো পান টান খেয়ে আমরা মোটামুটি 4 নাগাদ বেরিয়ে পড়ব, সেখান থেকে যাওয়ার প্ল্যান ছিল, দেখি যদি ভালো লাগে যাব, নাহলে বাড়ি চলে যাব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, আর পারলে একবার বাবুগঞ্জে ঘুরে আসতেই পারো। যারা সল্টলেকের কাছে আছে সল্টলেকের কাছে ঘুরে যেতে পারো, আবার যারা সাউথ কলকাতাতে আছো সেখানেও যেতে পারো, ওদের আরেকটা আউটলেট আছে। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স তো ভালোই গেল, আর অকেশনটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। বাই বাই।